কোচবিহার জেলার দিনহাটা পৌরসভায় বেশ কয়েকদিন ধরে চলছে চুরি। অনবরত চুরিতে কার্যত অতিষ্ঠ হয়ে উঠছে দিনহাটাবাসী। ফলে দিনহাটা পৌরসভার স্থানীয় বিধায়ক উদয়ন গুহর নেতৃত্বে স্থানীয় জনগণ কার্যত এক প্রকার অতিষ্ঠ হয়ে দিনহাটা থানায় বিক্ষোভ প্রদর্শন করেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল তুফানগঞ্জ পৌরসভার 12 নং ওয়ার্ডে। তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের স্থানীয় মাঠে দুদিন ধরে চলছে শ্রমিক মেলা। সেই শ্রমিক মেলা সংলগ্ন শরৎ মুখার্জি রাস্তার ধারে অবস্থিত কনক কুমার বর্মার বাড়ি। কনক কুমার বর্মার গ্রামের বাড়ি বারোবিশায়। তার বাবা ভীষণ অসুস্থ। তার বাবাকে দেখতে যখন কনক কুমার বর্মা এবং তার সপরিবার চলে যান বাড়িতে, প্রথমে তার ছেলে এবং মেয়ে এসে দেখতে পান যে বাড়ির সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে। শোকেস আলমারি সব ভেঙে তছনছ হয়ে গিয়েছে। ঘটনার আকস্মিকতে স্তম্ভিত হয়ে যান। তার ছেলে মেয়ে তার বাবাকে ফোন করলে তার বাবা এবং তার মা দ্রুত ঘটনাস্থলে ফিরে এসে সব কিছু লন্ডভন্ড অবস্থায় দেখতে পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং বাধ্য হয়ে তারা তুফানগঞ্জ থানায় ফোন করেন। তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে ইনভেস্টিগেশন করছেন। কনকবাবু পিসায় একজন পুলিশকর্মী, তিনি নিশিগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত। কনকবাবু আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন যে তার 4 থেকে 5 ভরি সোনা খোয়া গিয়েছে এবং 8 থেকে 9 ভরি রূপেও খোয়া গিয়েছে এবং কিছু নগদ অর্থও খোয়া গিয়েছে। ফলে এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আমাদের ক্যামেরার প্রতিনিধির মুখোমুখি হয়ে কি বললেন বা তুফানগঞ্জের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন কনকবাবু এবং তার স্ত্রী, শুনুন তাদের প্রতিক্রিয়া। আমি তো বারোশে ছিলাম আমার অসুস্থতার কারণে, তো ছেলের মাকে বাড়ি পাঠালাম। ছেলের মা বাড়ি বসে থেকে বাড়িতে চলে গেছে, সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলো, আমি গাড়ি নিয়ে চলে আসলাম। বিষয় তো দেখছি এই অবস্থা। মানে কী কী চুরি গেছে? 4-5 ভরি সোনা, 8-10 ভরি রূপা, সামথিং টাকা। আপনারা কি পুলিশের দ্বারস্থ হয়েছে? না, এখনও হইনি। তবে থানায় ফোন করলাম একটু আগে পুলিশের। হ্যাঁ, আস্তে আস্তে আমি থানায় ফোন করলাম, থানার থেকে চলে এসছে, দেখলেন ব্যাপারটা। আমি এখনও কাগজে কলমে কিছু করিনি, তবে ফোন করেছি। আপনার নাম? কনক কুমার বর্মা। আপনি কী করেন? আমি পুলিশের চাকরি করি। মানে কোথায়? আমি আপাতত নিশিগঞ্জ বাড়িতে আছি। আমরা তো বাড়িতে ছিলাম না, আজকে সকাল 11:30 তারপরে এসে দরজা গেট গ্রিল খুললাম, দরজা খুলে তালা খুলে ঢাকালাম, দরজা খোলে না, লক ভিতর দিকে লক করছে। তারপরে বাইরের দিকে ওইদিকে গিয়ে দেখি গ্রিল খোলা, গ্রিলে তালা খোলা, তারপরে ঢুকে দেখি দরজা ভাঙছে। কি কি নিয়ে গেছে? সোনা, টাকা বেশি ছিল না, 5-6 হাজার টাকা ছিল। আর সোনা কত টাকা ছিল? সোনা 4 ভরির কাছাকাছি সোনা। আর কি কি নিয়েছে? থানাতে কি ফোন করেছেন? ফোন তো করেছে, মানে পুলিশকে জানিয়েছেন? কি নাম আপনার? আর এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম তো শরৎ মুখার্জি কলেজ পাড়া।